রওশন জামিল, ইতিহাস কাঁপানো এক খল অভিনেত্রী, একজন বাংলাদেশি চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী। ষাটের দশকের মাঝামাঝিতে তিনি টিভি অভিনয় দিয়ে অভিনয় জীবন শুরু করলেও চলচ্চিত্রেই তাকে বেশি দেখা গেছে। তার দীর্ঘ 35 বছরের অভিনয় জীবনে প্রায় 250-এর অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া তিনি দেশের একজন নাম করা নৃত্যশিল্পী। রওশন জামিল কত বড় মাপের অভিনেত্রী ছিলেন তা এ প্রজন্মের অনেকেই হয়তো অনুধাবন করতে পারবেন না। রওশন জামিল 1931 সালে 8 মে তৎকালীন ব্রিটিশ ভারতের ঢাকার রোকনপুরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার লক্ষ্মীবাজারের সেন্ট ফ্রান্সিস মিশনারি স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর পড়াশোনা করেন ইডেন কলেজে। শৈশব থেকেই তার নাচের প্রতি ঝোঁক ছিল। ম্যাট্রিক পাশ করার পর ভর্তি হন ঢাকার ওয়ারী শিল্পকলা ভবনে ও নাচের তালিম নেন প্রখ্যাত নৃত্যশিল্পী গহর জামিলের কাছ থেকে। রওশন জামিলকে জানতে হলে ফিরে যেতে হবে 50-এর দশকে। তখন মেয়েরা অভিনয় করত না, সামাজিক একরকম ট্যাবু ছিল। ছেলেরাই মেয়ে সেজে অভিনয় করত, সেটা ভাঙেন রওশন জামিল। তখন জগন্নাথ কলেজে শরৎচন্দ্রের দেবদাস অভিনয় করেন, পরিবারের ওনার একাচ্ছ আধিপত্য। স্বামী, দুই ভাই থেকে চাকর চাকরানীরা পর্যন্ত তার ভয়ে তটস্থ। সিনেমার প্রেক্ষাপট ছিল স্বাধীনতার পূর্ব আন্দোলন নিয়ে। প্রখ্যাত নির্মাতা জহির রায়হান এই চরিত্রটি দিয়ে তৎকালীন পাকিস্তান সরকারের একনায়কতন্ত্র ফুটিয়ে তুলেছিলেন। এখনো পর্যন্ত বাংলা চলচ্চিত্রে এই চরিত্রটি সবচেয়ে জনপ্রিয় নারী খল চরিত্র। সংসারে কর্তৃত্বকারী এই চরিত্র অভিনয় করে কিংবদন্তি হয়ে আছেন রওশন জামিল। খল অভিনেত্রী হিসেবে নিজেকে স্বাতন্ত্র করেছিলেন, তবে নানা চরিত্রে তিনি নিজেকে বারবার প্রমাণ করেছিলেন কতটা দক্ষ অভিনেত্রী তিনি। জীবন থেকে নেয়ায় যেই খান আতার সঙ্গে জুটি বেঁধে অভিনয় দর্শকরা উপভোগ করেছিল, তার ঠিক কয়েক বছর পরেই সুজন সখীতে খান আতার মায়ের চরিত্রে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছিলেন। সুজন সখী শুধু নায়ক নায়িকার ছবি নয়, এর বাইরে যেই দুইটি চরিত্র বেশ গুরুত্ব পেয়েছিল তা হল আতা খান ও রওশন জামিলের চরিত্র। সুজন সখীর দাদির চরিত্রে যে মায়া ভরা অভিনয় করেছিলেন তা অতুলনীয়। আমজাদ হোসেনের বিখ্যাত ছবি নয়নমণিতে ববিতার সেই নানি হচ্ছেন রওশন জামিল। নয়নমণিতেও মূল অভিনয় শিল্পীর বাইরে বেশি গুরুত্বপূর্ণ পেয়েছিল এই নানি চরিত্রটি। দাদি নানির চরিত্র শুধু নিছক মজার চরিত্র নয়, উনি সেটা বুঝিয়ে দিয়েছিলেন। নয়নমণিতে অভিনয় করেই প্রথম জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। পরবর্তীতে যখন রঙিন নয়নমণি নির্মিত হয় সেখানেও তিনি শাবনুরের নানি হয়েছিলেন, যা বিরল অর্জন বটে। নানি গো নানি গানটি আবারও ব্যবহৃত হয়েছিল গোলাপি এখন ঢাকায় ছবিতে, সেখানেও চম্পার নানি তিনি। আমজাদ হোসেনের আরেক যুগান্তকারী সিনেমা গোলাপি এখন ট্রেনে, সাম্প্রতিক সময়ে ফেসবুকে এই সিনেমার একটি দৃশ্য বেশ জনপ্রিয় হয়েছে। লাভ হয় না 10 টাকা, টিকিট কাটমো 7 টাকায়। বিড়ি ফুকে সেই বয়স্ক দাদির চরিত্র রওশন জামিলই করেছিলেন। শুধু এইটুকু অংশই নয়, পুরো ছবিতে তিনি ববিতা ও আনোয়ারের দারুণ সঙ্গী হয়েছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের ছবি ওরা 11 জনে অন্যতম অভিনেত্রী তিনি। চলচ্চিত্রে ক্লাসিক চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম সূর্যদিঘল বাড়ি এই সিনেমায় সফির মা চরিত্রে অনবদ্য অভিনয়
ওনার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম, দহন, পোকামাকড়ের ঘর বসতি, পেনশন, টাকা আনা পায়, এই সিনেমাগুলোতে যেমন মমতাময়ী মায়ের চরিত্রে অভিনয় করেছেন, তেমনি চিরাচরিত বাণিজ্যিক ধারার ছবি আমার সংসারেও খল চরিত্রে দর্শকদের আরেকবার চমক দিয়েছিলেন। বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি বেদের মেয়ে জ্যোৎস্নাতেও তিনি অভিনয় করেন নানির চরিত্রে। মিস ললিতা ছবিতে ম্যাত্রানি চরিত্রে মুগ্ধ করেছিলেন। সিনেমার পাশাপাশি অনেক নাটকেই অভিনয় করেছেন তিনি, সেগুলোর মধ্যে ফুল নাই কিনার নাই, সকাল সন্ধ্যা, ঢাকায় থাকি, তালা অন্যতম। খুব সম্ভবত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা প্রেমের তাজমহল। বর্ণাঢ্য ক্যারিয়ারে বহুমাত্রিক অভিনয় করলেও জুরি বোর্ড সেভাবে তার প্রতি সুবিচার করেননি। বেঁচে থাকাকালীন মাত্র একটি জাতীয় পুরস্কারই দেখে যেতে পেরেছেন। মৃত্যুর পর চিত্রা নদীর পাড়ে সিনেমার জন্য তাকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। চিত্রা নদীর পাড়ে সিনেমাতে বিধবা পিসির চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি দেশভাগের করুণ যন্ত্রণার শিকার হয়ে মাতৃভূমি ছেড়েছিলেন। অভিনেত্রীর বাইরেও তিনি নৃত্যশিল্পী ছিলেন। স্বামী বিখ্যাত নৃত্য পরিচালক গওহর জামিল, দুজনই নৃত্য সংগঠক ছিলেন। এই নৃত্যে অবদানের জন্য 1995 সালে 21 পদক পেয়েছিলেন। ঢাকার ওয়ারী শিল্পকলা ভবনে নাচ শেখার সময় পরিচয় হয় প্রখ্যাত নৃত্যশিল্পী গওহর জামিলের সাথে এবং 1952 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে 2 ছেলে ও 3 মেয়ে।